এই ইত্যাদি সত্তর তাইনুম দেয় গাইনি ডাক্তর ডায়াবেটিস ডাক্তর বা এই যে বাদ ব্যথার ডাক্তর ওই হতর হমর ডাক্তর যা আছে রে বেয়াকি মেডিসিনের ডাক্তর বেয়াকি লইয়ার ইদুর ফরে সবু ডাক্তর বা এই বাঙ্গার ডাক্তর আই অলরেডি প্রিপারেশন সম্পূর্ণ করে ফেলাই পার্ক বি হসপিটালের এম ডি লয় পড়ি বসছি ডাক্তর আইরে লয় পড়ি বসছি ডাক্তর সেলিম ভাই লয় পড়ি বসছি অনারা তোকে ট্যাবলেটও লাগতে নয় চিকিৎসা ফিরে করছো ওষুধপত্র দিন ওনারা হাজাম ভাইলাই দোয়া করিবেন না আর আল্লাহ দোয়া করিবেন না ওনারা হাজাম ভাইলাই তাইবেন আর ওনারা আল্লাহ তাই ইনশাল্লাহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরবভাটা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত উদ্যোগে গরিব ও অসহায় দুই হাজার বারোশের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি এবং নগদ টাকা দেওয়া হয়েছে সোমবার বিকেলে সরব ভাটা ইত্যাদি চত্বরে দুই হাজার মানুষের উপস্থিতির মাঝে ঈদ উপহার অনুষ্ঠানে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আরজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম আপনাদের গর্বের দন আজকে আপনাদের জন্য প্রতিটা ক্ষেত্রে কাজ করে যাচ্ছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি মনে করি একজন মুসলমান যখন একজন মুসলমানকে সালাম করে তখন ওয়ালাইকুম সালাম এটা ফরজ হয়ে দাঁড়ায় আমি মনে করি আজকে ডক্টর হাসান মাহমুদ যেভাবে আপনাদেরকে সম্মান দেখাচ্ছে আপনাদের জন্য ফরজ হয়ে দাঁড়াবে ডক্টর হাসান মাহমুদকে সম্মান করা শেখ হাসিনাকে সম্মান করা সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরা শান্তিপূর্ণ একটি দেশ গঠন করি উদ্বোধক ছিলেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ এই মানব জাতি সৃষ্টি করার সময় আমাদেরকে এক এক জনকে এক এক ভাবে বানিয়েছে সবাই কি কিন্তু আল্লাহর পরীক্ষা এই পরীক্ষার মধ্যে আমরা অনেকে পাশ করি না কারণ আমি যে পরিবারের সন্তান আমি যে বিলাস দিয়ে থাকতে পছন্দ করি তোমাকে সম্মান দিয়েছি তোমাকে ক্ষমতা দিয়েছি

আরা নসা দি সরব বড় অনরা হোক তারল দু হাজার ফরে আরা বাড়ি করে তাই ন পারি বিএনপি জামাত জ্বালায় এমন ইতারা এটা বাড়ি ঘরে আছে আর ন লড়াই ইতারা তিন গম নলার আর ন লড়াই দেয় ইতারা তো গম নলার ইতারা গুঁড়ো গুঁড়ো এন্দুর সল্লাহ ঘরের ইফতার বাটির নাম দি গরুয়া বৈঠক ঘরের তুই তাহলে আরো সতর্ক করে দিদি আজান বাই উদ্ধার জনগণ খোলা আছিল বিএনপি করছে রহমান রকম মানুষ আসাম যায় সুযোগ সুবিধা লই কিন্তু এলোর দুর্বলতা মনে করি আসাম বাহিরা যদি অনরা অরুফ ভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ ইউনুস বলেন ঈদকে সামনে রেখে ঈদের খুশি গরিব ও অসহায় মানুষের মাঝে যেন থাকে তার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পক্ষে আমরা ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও আমি চেষ্টা করেছি দুই হাজার মানুষের মাঝে ঈদ উপহার দিতে শুধু ঈদ নয় ইফতার সামগ্রী কম্বল বিতরণ সহ সামাজিক কাজকর্মের মাধ্যমে চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর ছোট সকলের দোয়া ও ভালোবাসা পেলে আগামীতে আরও ভালো কিছু করব। জাহিদ হাসান তালুকদার নিউজ রাঙ্গুলিয়া